আমার বাড়ি, আমার বাড়িটা আমি যাবো না, আমি তো সব বাড়ি ওদের বাসায় যাই, গিয়ে গিয়ে আগে খোঁজ খবর লই। খোঁজ খবর নাও না, তুমি কি ভাবছো তুমি উপরে গিয়ে যা করো আমি কিছু জানি না? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। বন্ধু তুমি কি ভাবছো তুমি উপরে গিয়ে যা করো আমি কিছু জানি না? তোমার কি দরকার ছিল আমাকে বলো তো? শিমুলের মতো একটা বাচ্চা পোলার সাথে কার্ড খেলে 500 টাকা হারার কি দরকার ছিল আমাকে একটু প্লিজ বুঝায় বলো তুমি। আব্বা গুরু, এমনি একটু কার্ড খেলছি, ফাইজলামি করছি, আর টাকা 500 টাকা তো শিমুলের আমি এমনি দিয়ে আই। তুমি কি ফাইজলামি করার আর মানুষ পাও নাই? ওরা আমার ফ্রেন্ড আব্বা, ক্লাসমেট, তুমি আমার আব্বা, এই বাড়ির বাড়িওয়ালা, তোমার তো বুঝতে হবে একটা পার্ট নিয়ে থাকতে হবে। ওরা যেন তোমাকে ভয় পায়, সালাম দিলে সালামের উত্তর দিবা, শেষ, চলে যাবা। ওদের সাথে এত পার্টি করার, ফাইজলামি করার তোমার কি দরকার? মাগু তুই এত রাগ করতেছস কে? আচ্ছা ঠিক আছে তুই রাগছস, আমি গেছিলাম আর যাবো না, ওই যে তো তোর মার একটু খাওয়া দিতে গো, খুব খিদা লাগছে। তুমি আমার কথা সিরিয়াসলি নিতে হবে না কিন্তু আব্বা, কতবার হয় কি জিনিস এদের সাথে আর পাবি না। আম্মা আব্বা, শিমুলের মতো একটা বাচ্চা ছেলের সাথে, শিমুল কাবিলাদের থেকেও ছোট আম্মা, শিমুলের সাথে আব্বা জুয়া খেলছে, আমার মানের জোর থাকে কিছু বলো তো আম্মা? হ্যাঁ হ্যাঁ পচকি, তোর বাপের তো এই জুয়ার নেশা ছিল না, কি জুয়ারি হয়ে গেছে গা? জুয়া মানে হচ্ছে ওই যে কার্ড খেলছে, বাজি ধরছে আর কি, বাট সেটাও কি দরকার আব্বার? আব্বার ফ্রেন্ড ট্রেন্ড নাই, আব্বার ফ্রেন্ডের সাথে খেলুক না, শিমুলের সাথে খেলা দরকার, আমার বন্ধুদের সাথে খেলা দরকার। আরে ছেড়ি, তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই কে, তুই আছোস খালি উপরে যাওয়া লিয়া। আমি চিন্তা করতেছি আরে কথা, যে তোর বাপে যদি একবার জুয়ারি হয়ে যায় গা, জানো যে জুয়ার নেশা জানে ধরে বউ পর্যন্ত দিয়ে দেয়। দিক, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে জুয়া খেলুক, আমার বন্ধুদের সাথে না খেললেই হলো, তুমি মানা করে দিবা যেন আর উপরে না যায়। বুড়িরা বেটা কবে যে রেয়া করবো, যে বাড়ি বেচার শেষ, তোমার বেচাও শেষ। আচ্ছা এত বড় বড় পাত্র যদি গলায় ঝুলাও তাহলে তো গেট গিয়ার সিধা করতে পারবো। আমার গেটে কি তো মারলাম, কি অবস্থা শিমন? এটা ভালো আছি, গরমে তো টাঙ্কি রানি সব শেষ হয়ে গেছে, মোটরটা একটু চালাই দেন না। ওই ক্যাট খাইছে রে, ওই আম্মু শিমুল আসছে। আকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আও আও কিটে আও, চাচু খাও। জি কাকা, কাকা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মাথা চাননি? ও আছি। কি সে কাকা, আর মনে হয় চিনে নিন সারা দিন কন যে শিমুল চলো কাঠ খেলি কাঠ খেলি ওনাদের আর চিনে নিন না খাই নাকি কাকা। ওই এত ভালো কি লেগে তুমি? হ্যাঁ তুমি তো আচ্ছা বেয়া তুমি। আরে আমার মাই আছে তোমার কম বয়স, তাই নিয়ে তুমি এত কথা বলতে চুকির লেগা। বুঝলাম না কাকা, টাকা ফাঁসো আরে কি আপনার মাথা মতো খারাপ হয়ে গেল। আচ্ছা কি তুমি তো কিছু খাবা না, না মোটর অন করে দিতে হবে, মোটর অন করে দিচ্ছি তুমি যাও। আরে এটা তো পুরান কাহিনী হয়ে গেছে, এর বাদে আমি তো এর বাড়িতে যাই নাই কোনদিন, খেলিও নাই। তারপর বিয়ে তাকে শুকিয়ে লিখে, আরে মা বেটি দুজনে তাকে শুকিয়ে লিখে, আমি তো কইছি যে অগো বাড়িতে আমি আর যাই না, আমি তো তোমার সামনে ঘরে বয়ে থাকি। কিছু একটা কর। আমাদের এলাকায় কোনো চোর টোর নাই, নিচে নামো তুমি, তোমার চোর খুঁজতে হবে না, শিমুল নামো। আরে আপা আপনি ব্যাপারটা বুঝেন না, সৌরগল এই বিল্ডিং তুমি চুরি করে ওই বিল্ডিং এ চলে যাবো, আবার ওই বিল্ডিং তুমি চুরি করে এই বিল্ডিং এ লাভ দিয়ে চলে যাবে, এই সময় আপনি কি করবেন? শিমুল আমি কিন্তু এখন কাবিলার কাছে বিচার দিব, তুমি নিচে নামো। বিচার বিচার দিতে যাচ্ছি আমি এখনই। আচ্ছা ঠিক আছে আপা নামি দিচ্ছি। নামো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।